দর্শক স্বাগত জানাচ্ছি সিটি নিউজের দুপুরের বুলেটিনে। চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী 10 আগস্ট মধ্যরাত 12টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে শিল্প কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের 98% শরীরে ডেল্টা ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বেলা 11:30 বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে করোনায় জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশের সময় তিনি এই তথ্য জানান। চলতি বছরের 29 জুন থেকে 30 জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত সারা দেশব্যাপী রোগীদের উপরেই গবেষণা পরিচালিত হয়। জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন উপাচার্য নিজেই। চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে বৃহস্পতিবার সকাল থেকে র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে একাধিক মামলা করা হবে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ জানিয়েছেন পরিমণি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এছাড়া নথিপত্র যাচাই বাছাই করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে। মহামারী শুরুর পর থেকে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে এ রোগের সংক্রমণ। বুধবার দৈনিক আক্রান্তের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর অবস্থায় ছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই দিন প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল দক্ষিণ এশিয়ায় করোনা উপকেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়া দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার থেকে বুধবার 24 ঘন্টার অবধানে বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও কমেছে। ইংল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় লাভ হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। আইপিএলে খেলতে যেতে পারবেন তারা, তবে দুজনকেই খেলার অনুমতি চেয়ে চিঠি দিতে হবে বিসিবিকে। বায়োসিকিউর বাবলে করোনা হানা দেওয়ার মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শেষ করতে বাকি খেলা হবে টি-20 বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাতে সেপ্টেম্বর অক্টোবরে। বর্তমানে সঙ্গীতের জগতে শীর্ষ নারী ধনী হলেন রিয়ানা। মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $170 কোটি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এখন বিলিয়নিয়ারের খাতায় নাম লেখালেন রিয়ানা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে রিয়ানার সম্পদের সিংহভাগই এসেছে তার প্রসাধনী কোম্পানি ফেন্টি বিউটি কোম্পানি থেকে, সেখান থেকে তার সম্পদের পরিমাণ $140 কোটি। রিয়ানার বাকি আয়ের $27 কোটি এসেছে সাবেজ এক্স ফেন্টি থেকে এবং সঙ্গীত ও অভিনয় থেকে। বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে তিনি অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। শুনছিলেন সিটি নিউজের দুপুরের বুলেটিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।